নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে থ্রি নাইন টু নাইন আর মামলা রিভিউ পিটিশানের মেয়াদ কিন্তু আর মাত্র দুই দিন এই দুই দিনের মধ্যে রিভিউ পিটিশান না করতে পারলে তাহলে কিন্তু নট দে সমস্ত আশা বৃথা হয়ে যাবে এমনিতে থ্রি নাইন টু নাইন মামলায় থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে তাই এই শেষ অস্ত্র নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য এটাই কিন্তু শেষ সুবর্ণ সুযোগ লটারি লাগার মতো যদি লটারি লাগে তাহলেই কিন্তু তিন হাজার অশোত্রিশ ইনক্লুডরা চাকরি পাবে নইলে তাদের আর চাকরি পাওয়ার সম্ভাবনা নেই তো আপনাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন তাহলে আমরা দেখিনি রিভিউ পিটিশান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তো বন্ধুরা প্রথমে বলি থ্রি নাইন টু নাইন মামলাটি যেদিন ফাইনাল জাজমেন্ট হয়েছে সেই ডেটটা কিন্তু ছিল নয়ই মে দু তারিখ গত নয় তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়েছে দুদিনের দিনের শুনানি আট তারিখ এবং নয় তারিখ মে মাসের আটই মে নয় মে দু শুনানিতেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট ঘোষণা করেছেন বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এবং সেক্ষেত্রে থ্রি নাইন নাইন মামলা ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের কিন্তু সুপ্রিম কোর্টে একটা রুলস আছে যে রুলস মোতাবেক যে কোনো জাজমেন্ট হয়ে যাওয়ার পরে সেই জাজমেন্ট যদি পিটিশনারদের মনোপুত না হয় বা সেই জাজমেন্ট প্রসঙ্গে যদি আরও কোনো ডকুমেন্টস কোনো অথেন্টিক প্রমাণ যদি তাদের হাতে থাকে এবং যদি পিটিশনাররা মনে করে যে এই সমস্ত প্রমাণের দ্বারা তারা তাদের এই জাজমেন্টটাকে কিন্তু ফিরিয়ে আনতে পারে বা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতিরা এই বিষয়টা নিয়ে ভাবতে পারে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী রিভিউ পিটিশান দায়ের করতে পারে পিটিশনাররা তো সেক্ষেত্রে রিভিউ পিটিশান কিন্তু জাজমেন্ট হওয়ার তিরিশ দিনের মধ্যেই দায়ের করতে হয় তো যেহেতু গত নয় মে দু হাজার তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট দিয়েছে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ সেই হেতু কিন্তু এই রিভিউ পিটিশান করার মেয়াদ শেষ হচ্ছে আগামী আটই জুন দু তারিখ তাই আট তারিখের মধ্যে কিন্তু এই মামলার রিভিউ পিটিশান দায়ের করতে হবে কেননা যেহেতু নয় তারিখে ওই মামলার শুনানির হয়েছিল ফাইনাল জাজমেন্ট তাই সেহেতু কিন্তু আট তারিখে তিরিশ দিন হচ্ছে এবং আট তারিখে এই মামলার রিভিউ পিটিশান দায়ের করার শেষ তারিখ তো এর মধ্যে যদি রিভিউ পিটিশান দায়ের না হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো এই রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট নাও হতে পারে তো এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রেখে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কিন্তু গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্ট ছুটি যে সুপ্রিম কোর্ট আগামীতে আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখে খুলতে চলেছে তো এই মত এখন এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দায়ের করা যাবে কি না তো এর উত্তরে আমি বলছি সুপ্রিম কোর্ট ছুটি থাকলেও অফিসিয়াল কাজকর্ম কিন্তু হয় এবং এমার্জেন্সি যে মামলাগুলো ভ্যাকেশন বেঞ্চে কিন্তু চলে তো রেগুলার বেঞ্চ বন্ধ কিন্তু এমার্জেন্সি বিষয়গুলো নেওয়া হয় এবং মামলা দায়ের কিন্তু করা যাবে তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং ভ্যাকেশনের মধ্যেও কিন্তু রেজিস্ট্রারের অফিস খোলা থাকে তাই মামলা দায়ের করতে কোনো অসুবিধা হবে না তো তিরিশ দিনের মধ্যেই নট ইনক্লুডদের কিন্তু এটাই শেষ অস্ত্র যে রিভিউ পিটিশান করা যদি অথেন্টিক প্রমাণসহ বিষয়গুলিকে তারা তুলে দিতে পারে সুপ্রিম কোর্টে এবং বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করতে পারে বিচারপতিরা যদি এই বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু নট ইন কোর্টে ভাগ্য হয়তো ফিরতে পারে যেহেতু বিএড ক্যান্ডিডেট এবং এনআইএমএস ডিএলএড ক্যান্ডিডেটদের এটাই কিন্তু লাস্ট সুযোগ যেহেতু প্রাথমিকে বিএড এনআইএসকে নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই এই থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিটা কিন্তু বিএড এনআইএসদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে এই বিষয়টা জানানো ছিল আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আর চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ